ওই বান্দাকে আমি মাফ করে দিই। বান্দা যখন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ উচ্চারণ করে আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে বান্দাকে আমি মাফ করে দিই, পাশাপাশি বান্দার নিয়ামতকে বৃদ্ধি করে দিই। সম্মানিত হাজিরিন, আমরা আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি আমরা আজ পর্যন্ত চিন্তা করেছি? আলহামদুলিল্লাহ মানে হলো সমস্ত প্রশংসা। সমস্ত প্রশংসা কার জন্য? কথা বলেন, কার জন্য সমস্ত প্রশংসা? কার সমস্ত প্রশংসা? আল্লাহ তাআলার জন্য। নাকি কোনো মানুষের প্রশংসা হয়? মানুষের প্রশংসা হয়? আলহামদুলিল্লাহ কারো ব্যক্তির জন্য ব্যবহার হয়? আলহামদুলিল্লাহ কারো ব্যক্তির জন্য ব্যবহার হয় না। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ হলাম আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ। দুনিয়ার জমিনে তোমার মালিক তোমার আলহামদুর উপযুক্ত না, তোমার প্রশংসার উপযুক্ত না। দুনিয়ার জমিনে মানুষ কি করে প্রশংসার উপযুক্ত হবে? মানুষ দুনিয়ার জমিনে আগমন করেছে, নাপাক অবস্থায় দুনিয়ার জমিনে মানুষ আগমন করেছে, এই মানুষের সূচনা হলো নাপাক। আমরা দুনিয়ার জমিনে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি নাপাক, দুনিয়ার জমিনে চলাফেরা করতেছি আমরা নাপাকি একটা ড্রাম শরীরের ভিতরে নিয়ে চলতেছি, আমরা নাপাক বিষয় নিয়ে দুনিয়ার জমিনে হাঁটতেছি, আল্লাহর জমিনের উপর বিচরণ করতেছি নাপাক জিনিস নিয়ে। আল্লাহ তাআলা বলেন বান্দা ওই নাপাক জিনিস নিয়ে যে ব্যক্তি চলাফেরা করবে তার জন্য প্রশংসা হতে পারে না, প্রশংসা হতে পারে একমাত্র আমার আল্লাহ। প্রশংসাকার? প্রশংসাকার? আল্লাহ তাআলার প্রশংসা। আল্লাহ বলেন বান্দা, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর প্রশংসা। আমি আল্লাহর কেমন প্রশংসা? আমি আল্লাহ হলাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি আল্লাহ হলাম এমন আল্লাহ, আমি আল্লাহ হলাম এমন আল্লাহ, দুনিয়ার জমিনে বাংলাদেশের বাদশার আল্লাহ হলেন আল্লাহ, দুনিয়ার জমিনে ফেরাউনের আল্লাহ হলেন এমন আল্লাহ, নমরুদের আল্লাহ হলেন এমন আল্লাহ, আবু জাহেরের আল্লাহ হলেন এমন আল্লাহ, আমার মালিক যিনি তোমার মালিক তিনি, হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তারও যে আল্লাহ, আমি একজন সাধারণ মানুষ আমারও সেই আল্লাহ। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিনের মানুষের জন্য কোনো প্রশংসা হতে পারে না, প্রশংসা হবে আমি আল্লাহর জন্য। দুনিয়ার জমিনে বান্দাগুলো যখন এই বিষয়টা বুঝতে পারে প্রশংসা হলেন আল্লাহ, এই শব্দ উচ্চারণ করে বান্দাগুলো যখন আল্লাহ তাআলার দরবারে বলে আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর প্রশংসা করলে, আমি আল্লাহর প্রশংসা তুমি জমিনের ভিতরে করলে, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে তোমার প্রশংসা জমিনে আমি আল্লাহই বাড়িয়ে দিব। প্রশংসা বাড়িয়ে দিবেন কে? প্রশংসা বাড়িয়ে দিবেন কে? প্রশংসা বাড়িয়ে দিবেন আল্লাহ।